আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হলো তাই রাত্রি এক প্রকার তেরেই রুশো ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়েই হাতের এক আঙুল তুলে চেপে রাখা সব ক্ষোভ ছাড়তে শুরু করে দিল। ততক্ষণে অনন্যা দু কানে দু আঙুল ঠুকিয়ে দিয়েছে, কারণ রাত্রি একটু চাপা স্বভাবের হলেও যদি একবার খেপে যায় তো তাকে থামানো বড়ই দুষ্কর। সামনে তাকিয়ে অনন্যা দেখে ভাইয়াদেরও একই অবস্থা। অগ্নি ভাইয়া দু কানে দু হাত চেপে সোফায় বসে চোখ বন্ধ করে রয়েছে, আর পাশেই নিবিড় ভাইয়া মাথা নিচু করে দু হাতে মুখ ঢেকে রয়েছে। ওই বিদেশ ফেরত ধলা ইন্দুর, তোর সাহস কি করে হয় আমারই বোবা বানানোর? এই দেখ আমি চেঁচাচ্ছি, এখন কোন অ্যাঙ্গেল দিয়ে বোবা লাগে বলতো এবার। রুশো ভাইয়া ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে রাত্রির দিকে, বোঝার চেষ্টা করছে আসলে কি বলছে সে তাকে। রাত্রির ধমক খেয়েও রুশো ভাইয়া অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার দিকে বোকার মতো দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, ব্রো হোয়াট ইজ ধলা ইন্দুর? অগ্নি ভাইয়া আগের মতো থেকেই বলে উঠল, ফর্সা? আর নিবিড় ভাইয়াও আগের মতো মাথা নিচু করে মুখ ঢেকেই বলে উঠল, মাউস? রুশো ভাইয়া দুটো ওয়ার্ড একসাথে করে আর মনেই বলে উঠল, ফর্সা মাউস? এটা আবার কেমন নাম, অর্ধেক প্রশংসা তো অর্ধেক অপমান, ইন্টারেস্টিং তো? না আর পারা যাচ্ছে না, এতক্ষণ ধরে হাসি কন্ট্রোলে রাখলেও আর পারছে না অনন্যা। আজ রুশো ভাইয়ার কপালে যে খুব বড় সরসরী আছে তা বেশ বুঝতে পারছে। কানে আঙুল ঢুকিয়েই দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। আসার সময় ঢিসুম টাইপ একটা আওয়াজ কানে ভেসে আসছিল, হয়তো অনন্যা যেটা ভেবেছিল তাই হয়ে গেল। এ সিঁড়ে বেচারা ভাইয়া বিদেশ থেকে ফিরতে না ফিরতেই সাবান ছাড়াই ধুয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর অনন্যা পা টিপে নিচে নেমে এলো। পরিবেশটা নিতান্তই ঠান্ডা মনে হচ্ছে, হয়তো ঝড় চলে যাওয়ার পর মুহূর্তে নিস্তব্ধতা। নিচে নেমে এসে দেখে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া কফির মগে স্থির দৃষ্টি নিক্ষেপ করে চুমুক দিয়ে যাচ্ছে। পাশে তাকাতেই দেখে রুশো ভাইয়া টম্যাটোতে বরফ ঠেকাচ্ছে, থুকু আই মিন নিজের লাল হয়ে যাওয়া নাকে বরফ ঠেকাচ্ছে। এবার বুঝল অনন্যা তখনকার ঢিসুমের আসল মানেটা। রাত্রি তবে রুশো ভাইয়ার নাকটাকেই টার্গেট বানালো, ইস একই ফর্সা মানুষ একটু রোদে গেলেই লাল হয়ে যায়। সেখানে রাত্রের সর্বশক্তিওয়ালা ঘুষি খেয়ে নাকটার পুরো বারোটা বাজিয়ে ফেলেছে। রুশো ভাইয়া আর ইউ ফিলিং বেটার? রুশো ভাইয়া অনন্যার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, সুটকি ট্রাস্ট মি, আমার কোনো দোষ ছিল না, তা কিনু আমি ঘুষি খাইলুম, হোয়াই সুটকি হোয়াই? রুশো ভাইয়ার কথা শেষ হতেই কি না হতেই অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া একসাথে কফির মগ টেবিলে রেখে হাসা শুরু করে দিল। নিবিড় ভাইয়া তো হাসতে হাসতে অগ্নি ভাইয়ার উপর পড়ে যাচ্ছে, আর অগ্নি ভাইয়া হাসতে হাসতে সোফায় হেলান দিয়ে মুখ ওপরের দিকে করে রেখেছে। এখন যদি অনন্যা হেসে দেয় তবে রুশো ভাইয়া বড্ড অসহায় ফিল করবে, তাই ভাইয়ার কাছে গিয়ে নাকে আইস ব্যাগটা লাগাতে লাগাতে বলে উঠল, ভাইয়া এখানকার পরিবেশ কিন্তু ইউএস এর মতো না, এখানে দিন দুপুরে গোলা বারুদ ছাড়াই হামলা হয়ে যায়, তাই একটু সাবধানে দেখে শুনে কথা বলিও। অনন্যার কথায় যেন ভাইয়াদের হাসি আরো তীব্র আকার ধারণ করল। অনন্যা বুঝতে পারছে এতক্ষণ ধরে নিশ্চয়ই হাসি চেপে ধরে রেখেছিল তারা, আর অনন্যা তো উপরে গিয়েই হেসে উজার করে এসেছে, তাই প্রবলেম খুব একটা হচ্ছে না। রুশো ভাইয়া এবার চুপ করে রইল, কি জানি আবার কি বলায় তাকে উষ্টা খেতে হয় সেই ভয়ে। অনন্যা এদিক ওদিক চোখ বোলাচ্ছে রাত্রিকে খুঁজতে, মেয়েটা গেল কোথায়। এভাবে খোঁজাখুঁজির একটু পরেই দেখে আম্মুর সাথে ডাইনিং টেবিলে খাবার এনে রাখছে রাত্রে, কিন্তু তার চেহারায় এখনও রাগের চিহ্ন স্পষ্ট। রুশো ভাইয়ার নাকও ফাটিয়ে গেল, কিন্তু এখনও যেন তার শেষ হয়নি রাগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? পেছন থেকে কারো মিষ্টি গলা পেয়ে সবাই একসাথে গেটের দিকে তাকালো। নিত্য আপু মেডিকেলের ইউনিফর্ম পরে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে ভেতরে ঢুকছে। আপুর চুলগুলো উঁচু করে টাইট করে ঝুঁটি করে বাঁধানো,
মিষ্টি কালারের সালোয়ার, তার উপর সাদা কালারের অ্যাফ্রন, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, কাঁধে লেডিস ব্যাগ আর এক হাতে ডক্টরস বক্স। এখনই প্র্যাকটিক্যালি ট্রিটমেন্টের প্র্যাকটিস করানো হচ্ছে বোধ হয়। সব মিলে একদম মিষ্টি পরি লাগছে আপুকে, ইস কারো নজর যেন না লাগে। আপু এসেই আগে অনন্যার গাল টেনে বলে উঠল, কেমন আছো অনন্যা, মুখটা শুকনো শুকনো লাগছে কেন তোমার? বলেই অনন্যার কপালে গালে হাত রেখে বলে উঠল, একি তোমার তো গা গরম, জ্বর বাঁধালে কিভাবে? আপুর কথা শুনে সবাই অনন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অগ্নি ভাইয়া ছুটে এসে অনন্যার কপালে হাত রেখে বলে উঠল, সব সময় মেয়ে খেলি নিত, তুমি জানো আজ পুলে স্লিপ কেটে পড়ে গিয়েছিল বাদরটা, নিবিড় না বাঁচালে কি হতো ভাবতে পারো? নিবিড়েরও ঠান্ডা লেগে গেছে বোধ হয়। সে কি, ওয়েট ভাইয়া তুই এদিকে আয়, দুজনের টেম্পারেচারটা মেপে দেখি। নিবিড় ভাইয়া অনিচ্ছা সত্ত্বেও অনন্যার পাশে বসে পড়ল। ওদিকে আম্মু আর রাত্রি লাঞ্চ নিয়ে ব্যস্ত থাকায় আম্মু জানবে না। এই ফাঁকে অগ্নি ভাইয়া পুলে পড়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম। সাদা বিড়াল আর অনন্যা দুজনেই মুখে থার্মোমিটার নিয়ে বসে আছে। অগ্নি ভাইয়া তখন থেকে বকবক করে মাথাটা খেয়ে ফেলছে। অগ্নি ভাইয়াটা এরকমই, একটু চুন থেকে পান খুঁজলেই বকতে বকতে পুরো দুনিয়া উল্টে দেয়। এদিকে ঋষভ ভাইয়া আর নিত্য আপুও টেনশনে পড়ে গেছে। দুজনের থার্মোমিটারই মুখ থেকে নিয়েই নিত্য আপু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলে উঠল, জ্বর তো ভালোই বাঁধিয়ে ফেলেছ, 100 ডিগ্রি আপ। ভাইয়ার টেম্পারেচার স্বাভাবিক থাকলেও জ্বর আসার সম্ভাবনা আছে। আমি যদিও প্রফেশনাল ডক্টর হইনি, তাও ভরসা করতে পারো। আচ্ছা, আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি, কেউ কি এনে দিতে পারবে? অগ্নি ভাইয়া চট করে বলে উঠল, আমাকে লিখে দাও, এখন এনে দিচ্ছি। বিনিময়ে আপু শুধু মুচকি একটা হাসি দিয়ে প্যাডের একটা পেজে কিছু মেডিসিনের নাম লিখে পেজটা ভাইয়ার দিকে এগিয়ে দিল, আর ভাইয়া তা হাতে নেওয়া মাত্রই ছুট লাগালো ফার্মেসির দিকে। আজ সবাই অনন্যাদের বাসায় থেকে গেল, আবার যাওয়ার জন্য কেউ কথা তুললো না। ব্যাপারটা বড়ই অদ্ভুত। সেই যে দুপুরে খেয়ে রয়েছে নিতে রুমে পাঠিয়ে দিয়েছে অনন্যাকে, তারপর থেকে কিসব ঘুটুর ঘুটুর করছে আল্লাহ মালুম। অনন্যা গেট খুলে বের হতে নিলে কেউ এসে থামিয়ে দিয়ে কড়া গলায় বাইরে যেতে নিষেধ করে যাচ্ছে। ব্যাপারটা অনন্যার বোধগম্য হচ্ছে না মোটেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, 2 ঘন্টা ঘুমিয়েছি এর মধ্যে। শরীরটা এখন ভালো লাগছে কিন্তু মনটা একেবারেই ভালো নেই। কোথায় সবাই মিলে আড্ডা দিবে তা না, অনন্যাকে সবাই ঘর বন্দি করে রেখে দিয়েছে। কিন্তু অনন্যা ভাবছে আর পারা যাচ্ছে না, এবার যাই হয়ে যাক না কেন সে বের হবেই। মনস্থির করে পা টিপে টিপে দরজার কাছে এসেই চোরের মতো নিঃশব্দে দরজা খোলার চেষ্টা করল। মনে মনে বলছে, হায় রে অনন্যা, তোর কপাল কীরকম ভাব, নিজের বাড়িতে নিজেকেই চোরের মতো দরজা খুলতে হচ্ছে। দরজা খুলেই মাথা বের করে এদিক ওদিক চোখ বুলিয়ে দিল, না কেউ নেই, একেবারে ফাঁকা ময়দান। আর এই ফাঁকা ময়দানই গোল দিবে অনন্যা। দরজা আটকে যেই না উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল, অমনি কোনো পিলারের সাথে ধাক্কা খেয়ে গেল। কিন্তু এখানে তো কোনো পিলার আগে ছিল না, সেটা তো সিঁড়ির দুপাশে রয়েছে। মাথা তুলে ওপরে তাকাতেও বুঝল, এইটা কোনো সিমেন্টের পিলার নয়, বড় রক্ত মাংসে করা ওর জম সাদা বিড়াল। ওনাকে দেখে এবার ভয়ের থেকে রাগ বেশি হচ্ছে। সেই তখন থেকে কেউ না কেউ অনন্যার উপর নজর রেখেই যাচ্ছে, কখনো অগ্নি ভাইয়া, কখনো নিত্য আপু, আবার কখনো ঋষভ ভাইয়া, তো কখনো প্রাণের সুখী রাত্রে। শেষমেশ এই সাদা বিড়ালটাও কিনা ওকে পাহারা দিচ্ছে, জাস্ট ডিসগাস্টিং। বাইরে কোথায় যাচ্ছ? চুপচাপ ভেতরে যাও, রেস্ট নাও, একেবারে 8টার পর বের হবে। হোয়াট, মাথা খারাপ হয়ে গেছে আপনার? দেখুন, সেই দুপুর থেকে ঘরে বসে আছি আমি, 2 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা গেমস খেলেছি, আর করার মতো কিচ্ছু পাচ্ছি না। আমি বের হব, তাছাড়া আমি কমপ্লিটলি ফাইন, জ্বর টর কিচ্ছু নেই আমার, প্লিজ সরুন। উনি কিছুক্ষণ চুপ করে থেকে ভ্রু গুচকে বলে উঠলেন, কিছু করার মতো খুঁজে পাচ্ছ না তো? ওকে চলো, আমি দেখিয়ে দিচ্ছি কি করে সময় কাটাবে তুমি। বলেই অনন্যার হাঁটে জড়িয়ে কাঁধে উঠিয়ে নিলেন অনন্যাকে,
আর অনন্যা ওনার কাছ থেকে ছোটাছুটি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওনার পিঠে কিল ঘুষি বসিয়ে চলেছে অনন্যা, তাও কোনো লাভ হচ্ছে না। এবার খুব জোরে সোরে একটা কিল বসিয়ে দিল ওনার পিঠে। ওটি ব্যথায় অনন্যাকে ছেড়ে দেওয়া মাত্রই ধপাস করে ফ্লোরে পড়ে গেল অনন্যা। উনি আবার অনন্যাকে তুলতে আসলে ও সামনের গ্রিল দু হাতে চেপে ধরল, যাতে অনন্যাকে ঘরে নিয়ে যেতে না পারে। নিবিড় হাল ছাড়বার পাত্র নন, অনন্যার দু পা ধরে টেনেই যাচ্ছে। শেষমেশ নিবিড় উপায় না পেয়ে অনন্যার দুর্বল পয়েন্টে আঘাত করে বসল, যেটা হলো কাতুকুতু। এই কাতুকুতু নামক ভয়ঙ্কর হাস্যকর অনুভূতিটি অনন্যার রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় প্রবহমান, ঠিক অনন্যার ঘুম কাতুরে ভাইটার মতোই। সাদা বেড়াল অনন্যার কোমরে আঙুল বুলাতে থাকে কাতুকুতু দেওয়ার জন্য, আর অনন্যা এদিকে হাসতে হাসতে কান্নাই করে ফেলেছে, ছোটাছুটি করছে, সাথে কাকুনি মিনতি করে বলছে যাতে উনি থেমে যান। কিন্তু উনি তো উনি, অনন্যার হাত ছোটার আগ পর্যন্ত কাতুকুতু দিয়ে যাবেন। অনন্যা বাধ্য হয়ে হাসতে হাসতে গ্রিল ছেড়ে দেয়, আগে প্রাণ তারপর অন্য কিছু। উনি অনন্যার হাত ছোটা দেখে টুপ করে কোলে তুলে নিয়ে রুমে ঢুকে গেলেন। বইয়ের মধ্যে মুখ গুজে ফোপাচ্ছে অনন্যা, সামনেই লাঠি, হাতে পায়ের উপর পা তুলে রিল্যাক্সে বসে আছেন নিবির। এইটুকুর সময়ে এতগুলো পড়া দিয়ে বসিয়ে রেখেছে অনন্যাকে। ওনার একটাই কথা, টাইম বেশি লাগলে লাগুক, কিন্তু ওনাকে আজ 11টার মধ্যে পড়া কমপ্লিট করে দেওয়া চাই। এত বড় বড় বিক্রিয়া দেখে এখনই অনন্যার অবস্থা দফারফা হয়ে যাচ্ছে। এই পড়া দুদিনেও পরে মুখস্থ করতে পারবে কিনা জানা নেই অনন্যার, তাই তো বারবার অসহায় দৃষ্টিতে নিবিড়ের দিকে তাকাচ্ছে অনন্যা। কিন্তু তাকানো মাত্রই 440 ভোল্টের একটা করে ধমক খেয়ে আবারও বইয়ে মুখ ঢুকিয়ে আল্লাহকে ডাকা শুরু করে দিচ্ছে। ভাবছে, ই আল্লাহ, এ কি দুর্দিন এলো আমার, নিজের বাড়িতে নিজেই টর্চার্ড, এই অন্যায় সইবে না আল্লাহ, আপনার বিচার হবে। হবেই মিস্টার সাদা বিড়াল। কপালে এক হাত দিয়ে জিভের এক সাইডে কামড় দিয়ে চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আছেন নিত্য। তার ঠিক সামনেই চকলেট ক্রিমে মাখামাখি অবস্থায় রোবটের মতো দাঁড়িয়ে আছে অগ্নি। একটু আগেই কেক বানানোর জন্য চকলেট ক্রিম বানাচ্ছিল নিত্য। সেই মুহূর্তে নিত্য কিচেনে একা থাকায় অগ্নি চুপি চুপি নিঃশব্দে কিচেনে ঢুকে পড়ে। তার উদ্দেশ্য ছিল নিত্যকে চমকে দেয়া, কিন্তু তার এই চমকে দেয়া যে তাকে চকলেটে গোসল করিয়ে ছাড়বে তা সে কল্পনাতেও ভাবতে পারেনি, কোনো কালেই না। তার মতো একজন মেডিকেল পড়ুয়ের ছাত্রী নিতান্তই সাহসী হবে, কিন্তু নিত্য যে সবার থেকে ব্যতিক্রম তা সে এখন বেশ বুঝতে পারছে। অগ্নি নিত্যকে সারপ্রাইজ দেবে বলে পা টিপে টিপে নিত্যর পেছনে গিয়ে বাউ, নিত্য চেঁচিয়ে উঠেছিল। সেই সময় নিত্য চকলেট ক্রিম বানাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কারো ভাউ করে ওঠায় হাতে চকলেটের বোলটা নিয়ে চিৎকার করে ঘুরে দাঁড়ায় সে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিমগুলো ছিটকে অগ্নির উপর পড়ে যায়, যার ফলস্বরূপ অগ্নি এখন চকলেটের ভূতে পরিণত হয়েছে। আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি, হঠাৎ কারো চেঁচানোর আওয়াজে ভয় পেয়ে ঘুরতে গিয়ে ইয়ে মানে ওই চকলেটগুলো আর কি। নিত্যর এখন ঠিক কী করা উচিত তা সে বুঝতে পারছে না, বারবার এদিক ওদিক তাকিয়ে শুকনো ঢোক গিলে যাচ্ছে সে। তার মতো অগ্নি এখনই অগ্নি মূর্তি ধারণ করবে, আগের ফ্লেভারে কনভার্ট হয়ে দু চারটে থাপ্পড়ও বসিয়ে দিতে পারে, তাই সে ভয়ে আগে থেকে দু গালে দু হাত চেপে ধরে রেখেছে নিত্য। কিন্তু তাকে অবাক করে দিয়ে অগ্নি নিজের গালে লেগে থাকা চকলেট এক আঙুলে স্লাইড করে নিয়ে আঙুলটি মুখে ঢুকিয়ে দেয়। অগ্নির কাণ্ড দেখে কিছুই বুঝতে পারছে না নিত্য, বোকার মতো হাঁ করে অগ্নিকে দেখে বোঝার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি কী করতে চাইছে সে। অগ্নির ঠোঁট পাউড টাইপ করে নাড়িয়ে নাড়িয়ে ভ্রু কুচকে চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে আনমনেই বলে উঠল, সবই ঠিকঠাক, তবে একটু সল দিতে হবে, না হলে কেমন যেন বিদঘুরে টাইপের টেস আসছে। বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল অগ্নি, যা দেখে নিত্যর মুখের হাঁ আগের তুলনায় আরও দ্বিগুণ আকার ধারণ করল। আর মনেই বলে উঠল সে, হ্যাঁ এটা কি হলো? গত আড়াই ঘন্টা যাবৎ অনন্যা মাত্র দুটো বিক্রিয়া মুখস্থ করেছে, তাও মাঝে মাঝে সংকেতগুলো গুলিয়ে ফেলছে,
যদি বইয়ের পাতাগুলো খেয়ে ফেলতেও পড়াগুলো মুখস্থ হতো, তবে অনন্যা ছাগলের মতো গাছের পাতার বদলে বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত নির্ঘাত। কিন্তু তা তো আর সম্ভব নয়। বইয়ের পাতাগুলো পানিতে গুলিয়ে জুস বানিয়ে খেলেও তা অনন্যার ছোটোখাটো মাথায় ঢুকবে না। সামনেই জল্লাদের মতো কোপ বসানোর জন্য বসে আছে সাদা বিড়াল। ওনাকে দেখেই অনন্যার রুহু কেঁপে উঠেছে। একটু পরপর একটা করে পানির গ্লাস শেষ করে চলেছে অনন্যা। গলাটা এবার আগের থেকে আরও বেশি শুকিয়ে এলো যখন নিবিড় ভাইয়া করা গলায় বলে উঠলেন, দেখি এতক্ষণ ধরে কতটুকু পড়লে, বই রাখো, নোটবুক বের করো। ওনার কথাটা শুনে মাত্রই বুকের বাম পাশে একটা মোচড় দিয়ে উঠল। এই বুঝি বুক ফেটে কান্না করে পুরো বন্যা বইয়ে দেবে অনন্যা। গলা অনন্যার শুকিয়ে কাঠ হয়ে গেল আবারও। তাই ওনার দিকে আবারও অসহায় দৃষ্টি নিক্ষেপ করে করুণ স্বরে বলে উঠল, নিবিড় ভাইয়া আর এক গ্লাস পানি প্লিজ। নিবিড় ভাইয়া বিনিময়ে মাথা ঘুরিয়ে বেড টেবিলে থাকা পানির জগটা নিচ থেকে উপরে চোখ বুলিয়ে আবারও অনন্যার দিকে মাথা ঘুরিয়ে শান্ত স্বরে বলে উঠল, এই পর্যন্ত ঠিক কয় গ্লাস পানি খেয়েছো বলতে পারো? অনন্যা প্রথম থেকে মনে করে একটা করে আঙুল বের করতে করতে শেষে হাতের পাঁচটা আঙুলই বের করে দেখিয়ে ঠোঁট উল্টাল। সাথে সাথে ওনার হাই ভোল্টেজওয়ালা এক ধমক খেয়ে ঝুমে গেল অনন্যা। পাঁচ গ্লাস পানি খেয়ে পুরো জগ খালি করে ফেলেছ, এরপরও তোমার গলা শুকায় কীভাবে? ওটা তোমার পেট নাকি কুয়া? সব পানি দিয়েই ভর্তি করে ফেললে ডিনার কোন পেটে ঢুকাবে স্টুপিড? কেন আমার পেটে? এটা বলে নিজেই নিজের মুখ চেপে ধরল অনন্যা। এতক্ষণ মনে মনে ওনাকে অনেক কথা শোনালেও এবারেরটা এভাবে মুখ ফসকে বের হবে সেটা কে জানত। কিন্তু অবাক করা বিষয়, উনি মুখে কিছুই না বলে বসা থেকে উঠে গেলেন। উঠে অনন্যার দিকে এগোতে লাগলেন, যা দেখে অনন্যার প্রাণ পাখি যেন যায় যায় অবস্থা। আমার পেটে ঢুকাবে তাই না? তা কিভাবে শুনি? আমি তো ওটা ভুলে বলে ফেলেছিলাম ভাইয়া, সরি। হোয়াট? ওই সুরিটা আবার কি? সরি এর তোতলা ভার্সন। শাট আপ সাচ স্টুপিড গার্ল, চুপচাপ পড়ো। বলেই জগটা নিয়ে রুম থেকে ধরাম করে দরজাটা লাগিয়ে চলে গেলেন। আর অনন্যা এক লাফ মেরে উঠে পড়ল, দৌড়ে গিয়ে দরজাটা খুলতে লাগলো। এই সুযোগে অনন্যাকে পালাতে হবে, কিন্তু দুঃখের বিষয় সাদা বেড়াল অনন্যার সুযোগের মাথা কেটে দরজাটা বাইরে থেকে লক করে চলে গেছেন। মেজাজটা পুরোপুরি বিগড়ে গেল অনন্যার। দিনে দুপুরে এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। মনের ক্ষোভ মেটাতে জোরে একটা চিৎকার দিয়ে বসলো অনন্যা। সাদা বিলাইয়ের বাচ্চা, তোর কপালে বউ জুটবে না, দেখে নিস, শাকচুনি তোর ঘাড় মটকাবে, একসাথে 100টা কুত্তার তারা খাবি তুই। বলেই দরজায় জোরে সোরে একটা লাথি মেরে আবারও অগত্যা টেবিলে বসে বইয়ে মুখ গোজালো অনন্যা। আরে ওই দিকটা দেখুন, বেলুনগুলো তো খুলে যাচ্ছে। হেই, জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাটম বম, রাত্রি চোখ ছোট ছোট করে তাকাতেই উপস আই মিন মিস হোয়াট রাত্রি। বলেই টুলের উপর উঠে গেল রুশো। ব্যানারের পাশে বেলুনগুলো ঠিক মতো লাগিয়ে যেই না নিচে নামতে যাবে, অমনি টুল থেকে পা স্লিপ কেটে সোজা রাত্রির উপর গিয়ে পড়ল সে। রাত্রি এমন আকস্মিক ঘটনায় ডাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায় ফ্লোরে। রুশো রাত্রির উপরে আর রাত্রি রুশোর নিচে। রুশো এক দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে আছে, যেন কোনো জাদুকরের ভাস্কর্য পর্যবেক্ষণ করছে সে। এদিকে রাত্রি রুশোকে ধাক্কে যাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না তার। রুশো আগের মতোই ঘোর লাগানো দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। ওই বেটা ধরা ইন্দুর, উঠ বলতাছি। না চেঁচিয়েও কোনো লাভ হচ্ছে না। রুশো আগের মতো রিয়াকশন ছাড়া ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। রাত্রির শরীরে এতটা শক্তিও নেই যে রুশো ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিবে। শেষে আর কোনো উপায় না পেয়ে নিজের মাথা দিয়ে রুশোর মাথায় ঢিসুম করে একটা বাড়ি মেরে দিল রাত্রি। রুশো আউজ করে মাথা চেপে ধরে সরে যেতেই রাত্রি চট করে উঠে দাঁড়িয়ে নিজের কপালে হাত বুলাতে থাকে। সে নিজে থেকে মারলেও অনেকটা ব্যথা লেগেছে তার নিজেরই। নিউটনের বলের তৃতীয় সূত্র মোতাবেক যেমন বলা হয়েছে, প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।
ঠিক তেমনই আঘাত দিতে যেতে উল্টো আঘাত লেগেছে রাত্রিরা। ওরে আমার বিউটিফুল কপালে পটেটো বানিয়ে ফেলবে রে, কপাল চেপে ধরে ঘোরাঘুরি খেতে খেতে বলে উঠল রুশো। রাত্রি কপাল ঘষতে ঘষতে চোখ বড় বড় করে বলে উঠল, মানে কপালে পটেটো? আরে আলু আলু, আলু বানিয়ে ফেললে তুমি আমার কপালে, আউস উফ উফ। রুশোর কথা শুনে না চাইতেও হাসি পেল রাত্রের, তাও হাসি উপেক্ষা করে রাগি ফেস নিয়ে আবারও কপালে হাত বুলাতে লাগলো নিজের। রুশো উঠে দাঁড়িয়ে রাত্রিকে নিজের কপালে হাত বুলাতে দেখে চিন্তিত হয়ে বলে উঠল, ইস তোমারও লেগে গেল, প্লিজ আমায় হার্ট করবে, সে ঠিক আছে বাট নিজেকে হার্ট করে আমায় মেরো না। রাত্রি রুশোর এমন কথায় কিছুটা অবাক হয়, পর মুহূর্তে আবারও ঝাঝালো গলায় বলে ওঠে, একটা কাজও ঠিক মতো করতে পারেন না আপনি, আর মেয়ে মানুষের মতো পড়ে গেলেন কেন? ইভেন এতবার বলার পরই বা সরছিলেন না কেন আমার উপর থেকে? আরে আরে কাম অন, জাস্ট রিল্যাক্স, এত হাইপার হলে ডেকোরেশন করব কি করে? হাউ সো জাস্ট সিল, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট নাথিং এলস, অ্যান্ড সরি ওয়ান্স এগেইন ফর। বলে টুপ করে নিজের কপালের সাথে রাত্রির কপালে আরেকবার আস্তে করে বাড়ি মেরে উল্টো দিকে ফিরেই দৌড়ে যেতে যেতে বলে উঠল, ছোট্টবেলায় মাম্মাম বলতো কারো সাথে মাথায় একবার বাড়ি খেলে সিং গজায়, দুবার খেলে আর গজায় না, আমার সুইট কিউট ফেইজে সিংটা খুবই বাজে লাগবে, সো আরেকটা বাড়ি দিলাম, সরি এটম বোম। রুশো আর রাত্রির দিকে ফিরে তাকায়নি, এক ছুটে ছাদ থেকে বেরিয়ে গেছে সে, একবার যদি ফিরে তাকাতো তাহলে রেগে মেগে বোম্বাই মরিচ হয়ে যাওয়া রাত্রিকে ঠিকই দেখতে পেতো।